মহারাষ্ট্রের টুরিস্ট ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেকগুলো ঐতিহাসিক ক্যাবই পেয়ে যাই। তার মধ্যে অজন্তা ক্যাব, এলোরা ক্যাবস, কান্নেরি ক্যাবস, এলিফ্যান্টা ক্যাবস, বরাবর ক্যাবস, কার্লা ক্যাবস, বাজা ক্যাবস, আর এখন আমরা যেখানে আছি তা হলো পান্ডাবেলিনি ক্যাব। যারা ট্র্যাক করতে ভালোবাসেন অনায়াসেই আসতে পারেন নাসিক পান্ডাবেলিনি ক্যাবস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুদ্ধিস্ট কালচার ক্যাব। যদি আপনারা নাসিক ঘুরতে আসেন বা নাসিকের আশপাশে থাকেন তাহলে এই ক্যাবটি মাস্ট ভিজিট টুরিস্ট স্পট অনায়াসেই বলা যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি যাযাবর সুপর্ণা আবার হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। নাসিক ডে ট্রিপে এই টুরিস্ট স্পটটি ইনক্লুড করতে একেবারেই ভুলবেন না। আর এখানে আসতে হলে কোন কোন ব্যাপারগুলোকে লক্ষ্য রেখে প্ল্যান করতে হবে তা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। মহারাষ্ট্রের গোমাই নদীর তীরে এই ক্যাবটি পান্ডাবেলিনি ক্যাবে সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে 205 স্টেয়ার্স মানে 205টি সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। মডারেটলি চ্যালেঞ্জিং, আর এই সিঁড়ি অতিক্রম করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছিল। 3000 ফুট উঁচু এই ক্যাবটি আস্তে আস্তে উঠলে অতটা অসুবিধে হবে না, কেননা এখানকার সিঁড়িগুলো অতটা খাড়া নয়, সিঁড়ির দুধারে রেলিংও আছে। সাতবাহন রাজার আমলে তৈরি এই ক্যাবের এন্ট্রি ফি পার হেড মাত্র 25 টাকা, তবে ফরেনারদের জন্য 300 টাকা করে। বর্ষাকালে এই জায়গাটি সবুজ প্রকৃতির মাঝে আরও মনোরম হয়ে ওঠে, তার সাথে ময়ূরের নৃত্য যদি দেখা যায় প্রকৃতি প্রেমীদের কাছে আর কি লাগে। পান্ডাবেলিনি ক্যাব পান্ডাবেলিনি তীর্থঙ্কর লেনি নামেও পরিচিত, যা পালি ভাষায় গেরুয়া রং নামে পরিচিত। এখানে টোটাল 24 ক্যাব আছে। কিছু কিছু ক্যাব নষ্ট হয়ে গেছে, তার মধ্যে 3 নম্বর ক্যাবটি এখনও খুব ভালো কন্ডিশনে আছে। যখন এই ক্যাবগুলো তৈরি করা হয়েছিল তখন পান্ডু নামে পরিচিত ছিল। আমি একটা বিষয়ে সবসময় হতবাক হয়ে যাই, সেই তখনকার দিনে যখন টেকনোলজি সায়েন্স অতটা ডেভেলপড ছিল না, নুড়ি পাথর ভাঙা হতো সেই হাতুড়ি দিয়ে, কিন্তু দেখুন এত উঁচুতে এত সুন্দর রকলোকো কেটে ক্যাব তৈরি করে তার মধ্যে বিভিন্ন মুদ্রায় মূর্তি খোদাই করা হয়েছে। সত্যি কীভাবে করলো ওরা, আমি এটা না ভেবে ভেবে একদমই তার উত্তর পাই না। আপনাদের কাছে যদি জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, যখনই এই গুহার ভিতর প্রদক্ষিণ করতে যাবেন জুতো অবশ্যই খুলে যাবেন। মহারাষ্ট্র ট্যুরিজমকে অশেষ ধন্যবাদ এই ক্যাবটাকে এত সুন্দর মেনটেন করে রাখার জন্য। তার সাথে আমরা যারা ট্যুরিস্ট ঘুরতে ভালোবাসি আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে আমরা যেখানেই যাই সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই রক কাট ক্যাবটি ঘুরতে হাতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় অবশ্যই রাখবেন। এবার বলা যাক এখানে কী করে আসবেন। নাসিক বাস স্ট্যান্ড থেকে এনি কাইন্ড অফ ভেহিকেল ইজিলি পেয়ে যাবেন মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্স। পান্ডাবেলিনি ক্যাব ঘুরতে ঘুরতে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এই ক্যাবে আসার উপযুক্ত সময় হলো আফটারনুন বা ইভিনিং। 3 PM টু 3:30 PM ইজ দ্য বেস্ট টাইম টু এন্ট্রি দ্য ক্যাব। তাহলে আপনিও সূর্যাস্তের সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে নিতে পারবেন। আর এই সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। শরৎকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের ক্ষণিক সমারোহে রঙ্গের সঙ্গে রঙ্গের ঠেলা ঠেলি, তখন পৃথিবীর এই ধূসর ছেলে মানুষের উপরে দেখেছি সেই মহিমা যা একদিন পড়েছে আমার চোখে দুর্লভ দিনাবসানে
রহিত সমুদ্রের তেরে তেরে, জনশূন্য তরুহীন পর্বতে রক্তবর্ণ শিখর শ্রেণীতে, রুষ্ট রুদ্রের প্রলয় ভূকুঞ্চনের মতো এই পথে ধেয়ে এসেছে কাল বৈশাখীর ঝড়। গেরুয়া পতাকা উড়িয়ে ঘোর সোয়াশের বর্গী সৈন্যের মতো কাঁপিয়ে দিয়েছে শাল সেগুনকে, নুইয়ে দিয়েছে ঝাউয়ের মাথা। হায় হায় রব তুলেছে বাঁশের বনে, কলা বাগানে করেছে দুঃশাসনের দুরাত্মা। ক্রন্দিত আকাশের নিচে ওই ধূসর বন্ধুর কাকরের সুপগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রে তুফান উঠল, ছিটকে পড়েছে তার শিখর বিন্দু। আজকের এই ব্লগ যদি ভালো লেগে থাকে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন পরবর্তী ব্লগের জন্য। নমস্কার।